বন্ধুরা সামার ভ্যাকেশান নিয়ে অর্থাৎ গরমের ছুটি নিয়ে কিন্তু একটি বিভ্রান্তি অনেক দিন ধরেই চলছে তার কিন্তু অবসান কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘটে গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে তা বন্ধুরা মুখ্যমন্ত্রী কী বক্তব্য দিয়েছে কী বলেছে আজকে সেই নিয়ে আমাদের ভিডিও অবশেষে দোসরা মে থেকে গরমের ছুটি নিয়ে বিভ্রান্তির অবসান মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা তো বন্ধুরা দোসরা মে না চব্বিশে মে থেকে ছুটি হবে এই নিয়ে একটি সবারই মধ্যে আলোচনা চলছিল এই মুহূর্তে সেই গরমের জন্য পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গরমের ছুটি সামার ভ্যাকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে সমগ্র রাজ্যে স্কুল ও কলেজ এক সপ্তাহের জন্য গরমের ছুটি গ্রহণ করেছিল মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী তবে এই পরিস্থিতিটা কিছু স্বাভাবিক হওয়ার পর গত সোমবার চব্বিশে এপ্রিল থেকে এক সপ্তাহ জন্য স্কুল খুলে গেছে কলেজ খুলে গেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত বাড়ি বাইরে বেরোতে নিষেধ করেছেন এবং নিজেদের যত্ন নেওয়ার কথাও বলেছেন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা বৃদ্ধি পেয়েছে কোচিগাদের দুসরা মে থেকে সামার ভ্যাকেশন আধিকর্তা ঘোষণা করে দেওয়া হয়েছিল এই ঘোষণা নিয়ে কিন্তু চরম বিভ্রান্তিতে ছিল সকলের মনে কিন্তু গরম ছুটি বা সামার ভ্যাকেশন নিয়ে সকল প্রকারের বিভ্রান্তি নিয়ে মুখ খুললেন স্বয়ন মুখ্যমন্ত্রী তিনি ফের একবার স্পষ্ট জানিয়ে দিলেন যে দুসরা মে থেকে শুরু হতে চলেছে গরমের ছুটি সুতরাং উনত্রিশে এপ্রিল শনিবার স্কুল হয়েছে ছুটি পড়ে যাবে কারণ পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস শ্রম দিবস হওয়ার কারণে ছুটি আছে কিন্তু আগের ছুটি তালিকা অনুসারে চব্বিশে মে ছুটি শুরু হওয়ার কথা ছিল তীব্র গরমের কারণে এই ছুটি চব্বিশে মে থেকে দোসরা মে করা হয়েছে কিন্তু পড়াশোনার ক্ষতির কথা মাথায় রেখে অনেক শিক্ষক সংগঠনের তরফে সামার ভ্যাকেশন চব্বিশে মে থেকে শুরু করার আবেদন জানিয়েছিল তবে গরম ও কোভিডের বার জন্য আগা আগের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো অর্থাৎ দোসরা মে এই ছুটি ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক কতদিন ছুটি চলবে সেই নিয়ে বিভ্রান্ত আবার শুরু হয়ে গেল এখন পর্যন্ত স্কুল কলেজ ছুটি ঠিকমতো কতদিনে হতে চলেছে সেই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি সম্পূর্ণটা আবহাওয়ার ওপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে এর আগে জানিয়ে দেওয়া হয়েছিল দুশ্রাম মে থেকে ছুটি শুরু হবে পুনরায় সামার ভ্যাকেশন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এখন পর্যন্ত কবে খুলবে সেটা বলে দেওয়া হয়নি দুশ্রাম মে থেকে কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু গরমের ছুটি বিভ্রান্তি শেষ হয়েছে দুশ্রাম মে থেকে কিন্তু আমাদের এই মুহূর্তে ছুটি কিন্তু পড়ছে তো বন্ধুরা এখানেই আবার নতুন ভিডিও আপডেট পেলে কিন্তু তোমাদের সাথে আমরা নিয়ে